নবনির্বাচিত সদস্যদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতির শ্রদ্ধা। ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে দল, বললেন ওবায়দুল কাদের। শরিকদের সঙ্গে বিচ্ছিন্নতা এড়াতে ভিন্ন ভিন্ন জোটের কৌশল বিএনপির। জামাত নিয়ে বিতর্ক এড়ানোর চেষ্টা, আন্দোলনে সক্রিয় ভূমিকার পদক্ষেপ দাবি নেতাদের। উত্তরা থেকে আগারগাঁও সরাসরি চলবে মেট্রো রেল, আপাতত থামবে না অন্য স্টেশনে। 3 মাস সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, 26 মার্চ থেকে পূর্ণ যাত্রা। শুভ বড়দিনে গির্জায় গির্জায় বর্ণিল সাজ, প্রার্থনায় দেশ ও বিশ্বের শান্তি কামনা, মানবতার আলো ছড়িয়ে পড়ার প্রত্যাশা যিশুর অনুসারীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছেন দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা। সকালে শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। পরে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন সংকটময় বৈশ্বিক পরিস্থিতি ও বিরোধীদের আন্দোলন সংগ্রামের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্বের ভার রাখা হয়েছে অভিজ্ঞদের উপরে। এর আগে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে নির্বাচিত হয় নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। কাউন্সিলরদের সর্বসম্মতিতে টানা 10ম বারের মতো দলের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক করেন ওবায়দুল কাদের। এটা আমার সৌভাগ্য, আল্লাহ পাকের ইচ্ছা, এবং শেখ হাসিনার সিদ্ধান্ত। আসলে কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি বোঝেন। বিএনপি নেতৃত্বে সরকার গঠানোর একটা আন্দোলন তারা করে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সামনে লট অফ চ্যালেঞ্জেস। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। এই মুহূর্তে গণভবনের সামনে আছেন সহকর্মী ফারুক ভে রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা বা যে প্রাণবন্ত রূপ আমরা দেখতে পাচ্ছিলাম, তার আরেকটি নজির হচ্ছে আজকে সকাল থেকেই নেতাকর্মীরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য তারা অপেক্ষায় রয়েছেন। এবং ধাপে ধাপে কিন্তু যে নেতাকর্মীরা প্রবেশ করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এরই মধ্যে যারা গণভবনের ভিতরে প্রবেশ করেছেন তাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি মতবিনিময় করছেন বলে আমরা বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। আর একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে এখানে কিন্তু আমরা এখনও বেলা 12টা বেজে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী এই দিকে গণভবনের সামনে অপেক্ষায় রয়েছেন। এবং একটি বিষয় যদি জানাতে চাই, যে কেবলমাত্র যে তৃণমূলের নেতাকর্মীরাই নয়, আমরা যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারাও কিন্তু যে গণভবনে প্রবেশ করেছেন। সকাল 10টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ, সে নতুন কার্যনির্বাহী সংসদের যে সদস্যরা তারা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এরপরই যে কেন্দ্রীয় নেতারা গণভবনে আসেন, আর সেখানে এসে যে তারা বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে তাদের যে সাক্ষাৎ এবং যে মতবিনিময় সেটি হচ্ছে। আর নেতাকর্মীরা যারা কিন্তু তারা সকাল থেকেই তৃণমূলের নেতাকর্মীরা গণভবনের বাইরে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য তারা অপেক্ষা রয়েছেন। এবং তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তাদের সবার মধ্যেই আমরা বেশ উৎসাহ উদ্দীপনার ছাপ লক্ষ্য করা গিয়েছিল। এবং তারা আসলে যে কথাটি বলছেন যে দীর্ঘ 2 বছর যে কোভিড মহামারীর কারণে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের সাক্ষাৎ করা সম্ভব হয়নি, কারণ আপনারা জানেন যে কোভিড মহামারীতে কিন্তু যে
নানা ধরনের যে সীমাবদ্ধতা ছিল সেই কারণটিতে, অর্থাৎ যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি ছিল, সেই স্বাস্থ্যবিধি মানতে গিয়ে কিন্তু যে মানুষের সঙ্গে মানুষের যে দেখা সাক্ষাৎ সেখানে কিন্তু অনেক ধরনের সীমাবদ্ধতা ছিল। তো সেই জায়গাতে কিন্তু যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে দীর্ঘ দুবছর কোভিড মহামারীর সময়টিতে সরাসরি এসে যে গণভবনে এসে যে সাক্ষাতের সুযোগ পাননি, তো এইবারই কিন্তু সারা দেশ থেকে যে নেতাকর্মীরা এসেছিলেন জাতীয় সম্মেলন উপলক্ষে, তারা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন এবং সেই সাক্ষাতের সুযোগ পেয়ে তাদের সবার মধ্যেই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই কিন্তু এসেছেন ফুল হাতে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে শুভেচ্ছা বিনিময়ের জন্য। এবং তারা যে প্রত্যাশা করছেন যে 22তম জাতীয় সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব এসেছে সেই নেতৃত্বের মাধ্যমে যে আগামী সংসদ নির্বাচন এবং যে রাজপথের আন্দোলন সবখানেই বাংলাদেশ আওয়ামী লীগ যে সাফল্য পাবে এবং একই সঙ্গে যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও এক ধাপে এগিয়ে যাবে বাংলাদেশ এই নতুন নেতৃত্বের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নেতাদের শুভেচ্ছা জানানোর সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গণভবনের সামনে। এদিকে ভিন্ন ভিন্ন জোটের কৌশল নিয়েছে বিএনপি। 20 দলীয় জোট না থাকায় শরিকরা যেন বিচ্ছিন্ন হয়ে না যায় সে কারণে এমন সিদ্ধান্ত দলটির। যদিও বিষয়টি মানতে নারাজ নতুন জোটের নেতারা। বিএনপি বলছে সরকার বিরোধী সব দলের জন্য খোলা তাদের দরজা। আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ভেঙে যাওয়ায় শরিকদের নিয়ে ভিন্ন ভিন্ন জোট গঠন করছে দলগুলো। এরই মধ্যে 12 দলের সমন্বয়ে একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। 6 দল নিয়ে আরও একটি মোর্চা হচ্ছে খুব শিগগিরই। নির্বাচন ও আন্দোলনকে সামনে রেখে ছোট ছোট দলগুলোর এমন জোট গঠনের নেপথ্যে বিএনপির প্রেসক্রিপশন দেখছেন অনেকেই। দীর্ঘদিনের জোটের শরিকরা যেন বিচ্ছিন্ন হয়ে না যায় সেই কারণে বিএনপির এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জামায়াত নিয়ে বিতর্ক এড়াতে জোট ভাঙা গড়ার কৌশল হিসেবে মনে করেন সমমনা দলের নেতারা। যদিও 12 দলীয় জোটের নেতারা বলছেন কৌশল নয়, যুগপথ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতেই এই পদক্ষেপ। যুগপথ আন্দোলনে আমাদের পদক্ষেপগুলি যেন বলিষ্ঠ হয়, একলা একলা পদক্ষেপ নিলে সেটা দুর্বল থাকবে, সম্মিলিত পদক্ষেপ নিলে সবল থাকবে। 12 দলীয় জোট কারো প্রতিপক্ষ সম্পূরক পরিপূরক না এবং কারো বিরুদ্ধে না, আমাদের সবার লক্ষ্য একটা, সেটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে থাকা। বিএনপি নেতারা বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সরকার বিরোধী সব দলের জন্য খোলা তাদের দরজা। ডান বাম মধ্যপন্থী সাধারণ মানুষ সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা সকলে মিলে একটি লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছি, এটার সফলতা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এতদিন তো আমরা আন্দোলন করি নাই, এখন আমরা সেকেন্ড পর্যায়ে যাচ্ছি, সেটা হবে আন্দোলন। এই আন্দোলন হবে এই সরকার পতনের আন্দোলন, এই আন্দোলন হবে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করার আন্দোলন। 10 দফা দাবিতে 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিলে সরকার বিরোধী সব দলের নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও চললেও প্রাথমিকভাবে অন্য স্টেশনে থামবে না। প্রথম 3 মাস প্রাথমিকভাবে বিরতি দিয়ে চলাচল করবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বন্ধ থাকবে সপ্তাহে একদিন। যাত্রীরা অভ্যস্ত হলে বাড়বে ট্রিপের সংখ্যা। 26 মার্চ পূর্ণ অপারেশনে যাবে মেট্রো রেল। চোখের সামনেই স্বপ্ন ছোঁয়ার হাতছানি। দীর্ঘদিন যানজটে নাকাল নগরবাসীর কাছে স্বস্তির নাম মেট্রো রেল। শেষ মুহূর্তে তাই এই পথে চলছে ট্রায়াল রান, মিলিয়ে নেওয়া হচ্ছে খুঁটিনাটি হিসেবগুলো। অপেক্ষার পালা তো শেষ, এখন শুধু উদ্বোধনের আনুষ্ঠানিকতা। মেট্রো রেল কেবল যোগাযোগে গতি আনবে এমনটাই নয়, এর মাধ্যমে এই নগরে অর্থনীতির চাকাও আরও সচল হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ আগেই জানিয়েছে একেবারে প্রথম ধাক্কাতেই পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছেন না তারা, সেক্ষেত্রে কেমন হবে প্রথম পর্বের যাত্রা। ডিএমটিসিএল জানিয়েছে প্রাথমিক পরিকল্পনায় আছে দিনে সর্বোচ্চ 4 ঘন্টা ট্রেন চালানোর। একটি ট্রেনে সর্বোচ্চ 200 যাত্রী চলাচল করবে। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও সরাসরি সার্ভিস দেবে MRT6, আপাতত থামবে না অন্য আর কোনো স্টেশনে। 29 তারিখ থেকে আমাদের যে কর্মসূচিতে আছে যে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত সর্বোচ্চ 4 ঘন্টা প্রথম দিকে কোনো স্টেশনে দাঁড়াবে না। উত্তরা উত্তর থেকে একদিক একটা ট্রেন শুরু করবে, একটা ট্রেন আগারগাঁও থেকে শুরু করবে। এই বোধদা ওয়ে ট্রেনগুলো 10 মিনিট পরে পরে চলবে।
যদিও প্রতি 7 বা 10 দিন পরপর বদল হবে পরিকল্পনা, সব কিছু নির্ভর করবে যাত্রী চাপ আর অভ্যস্ততার উপর। তবে সব পাট চুকিয়ে আসছে বছরের 26 মার্চ পূর্ণ অপারেশনে যেতে চায় কর্তৃপক্ষ। আমাদের প্রত্যাশা হলো যে 3 মাস পরে মেবি এটা 26 মার্চ হতে পারে, তখন থেকে পূর্ণ অপারেশনে চলে যাবে, এর ভিতর মানুষ অভ্যস্ত হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। বাণিজ্যিক যাত্রার প্রথম দিন থেকে স্টেশনে মিলবে এমআরটি পাস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শুভ বড়দিনে আনন্দে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সকাল থেকে গির্জায় গির্জায় প্রার্থনায় অংশ নেন ভক্তরা। পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর পর এবারের বড়দিনে সমবেতদের প্রত্যাশা, বিশ্ব থেকে মুছে যাবে সকল অস্থিরতা। প্রার্থনার মাধ্যমে চলছে যীশু খ্রিস্টের আরাধনা। উদ্দেশ্য বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন। পৌষের ঘন কুয়াশা, তবুও রোববার সকাল থেকেই রাজধানীর গির্জায় গির্জায় ভিড় ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের। সূর্য যখন মাত্র উঁকি দিচ্ছে, তখনই প্রতিটি চার্চে প্রার্থনার সুরে মুখরিত চারিদিক। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই বড়দিনেই মাতা ম্যারির কোলজোরে আবির্ভূত হয়েছিলেন যীশু খ্রিস্ট। তাই খ্রিস্টীয় আধ্যাত্মিক ও লৌকিক সংস্কার পালনের মাধ্যমে প্রতি বছর পালিত হয় এ দিনটি। প্রভু যীশুর নামে যে জন্মোৎসবের গান আমরা কীর্তন করব একসাথে, এবং একসাথে বসে খাওয়া দাওয়া করব, সারা দিন ধরে তার নামে আমরা গুণগান করব, এটাই আমাদের প্রত্যাশা। করোনা মহামারীর পর এবার বাধাহীনভাবে বড়দিন পালন করতে পারছেন সকলে, তাই আনন্দটা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি। বর্তমান যেটা ইস্যু, যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেটা যেহেতু যেন তাড়াতাড়ি আর কি সমাধান হয়ে যায় এবং সুন্দর একটা পৃথিবী হয়, এটাই। কয়েক বছর করোনার কারণে অনেক অনেক খারাপ অবস্থা গেছে, এবার চাওয়া পাওয়া একটাই যে যাতে করে আমরা সামনের দিনগুলো অনেক ভালোভাবে কাটাতে পারি, এরকম সমস্যা না হয়। ধর্মগুরুরা বলছেন বড়দিন থেকে শিক্ষা নিয়ে শান্তি ও মিলন শক্তিতে বলিয়ান হবে মানুষ। ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে, শান্তি নেমে আসুক। এদিকে রাজধানী ছাড়াও সারা দেশে নানা আড়ম্বরে পালিত হচ্ছে বড়দিন, সাজানো হয়েছে বিভিন্ন রকম আয়োজন। এই বড়দিনেই জর্দান নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলে বেথলহামে ছোট্ট একটি গোশালায় জন্ম নিয়েছিলেন যীশু খ্রিস্ট, যিনি সারা পৃথিবীকে দিয়েছিলেন শান্তির বার্তা। ভক্তদের প্রত্যাশা, এই বড়দিনের মাধ্যমেই কেটে যাবে বিশ্বজুড়ে চলমান। রাজধানীর তেজগাঁও থেকে ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে জপমালা রানীর গির্জায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। বড়দিনের মূল আনুষ্ঠানিকতা, প্রার্থনা, পূজা অর্চনা ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি এখানে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ মানুষ ছিলেন এবং মানুষরা তাদের যে প্রার্থনা সেটা পালন করেছেন। এবং আমরা আজকে সকাল থেকে যে ভক্ত এবং অনুরাগীদের সাথে কথা বলেছি, এর মধ্যে আমাদের সাথে একজন ভক্ত রয়েছেন যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী, এবং তার সাথে আমরা কথা বলছি যে আসলে আজকে সারা দিনটা কেমন ছিল আজকে সকাল থেকে। আচ্ছা, আমি একটু কারেকশন করি, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী না, কিন্তু আসলে আমি এই আয়োজনে উদযাপনে যেমন এসেছি, আমি আসলে ঈদ পূজা, তারপর মানে বড়দিন, যেই আয়োজনগুলো আছে সবগুলোতে আমি এবং আমার সন্তানকে নিয়ে আসার চেষ্টা করি। কারণ আমরা মনে করি ধর্ম যার বিশ্বাস আলাদা, কিন্তু উদযাপনটা সবাই মিলে করা উচিত। এবং যেমনটা শুনছিলাম, আসলে অন্য ধর্মের অনুসারী হয়েও তিনি এখানে এসেছেন, এবং আমরা এখানটায় দেখতে পাচ্ছি এখানে এসে অনেকেই ছবি তুলছেন, এবং এইটা আমরা মূলত জানি যে জর্দান নদীর পশ্চিমাঞ্চলে মূলত যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল একটি ছোট্ট গোশালায়। এখানে যেই মূলত যে কুঁড়ে ঘরটা বানানো হয়েছে, এটা ঠিক সেই গোশালার আদলেই তৈরি করা হয়েছে। এখানে মূলত মাতা ম্যারি রয়েছেন, এবং এখানে যে ছোট্ট যীশু খ্রিস্ট তারও ছোট্ট একটা প্রতিকৃতি রয়েছে, এবং পুরোটা জুড়েই মূলত যীশু খ্রিস্টের
করেন যে তৎকালীন সময়ে যে উটের বাহন ছিল এবং যে গোশালায় তিনি হয়েছিলেন সেখানে যে বিভিন্ন ধরনের সরঞ্জাম ছিল সব কিছুকে কিন্তু মূলত এই ছোট্ট একটা জায়গার মধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে এবং এটাকে এত সুন্দর করে আলোকবর্তিকা করা হয়েছে। প্রায় সবাই এখানে আসছিলেন এবং এখানে যে যীশু খ্রিস্টের যে প্রতিকৃতি রয়েছে সেটার মধ্যে মূলত তাদের যে অঞ্জলি সেটা দিচ্ছিলেন এবং সবাই বলছিলেন যেহেতু করোনা মহামারীর সময়টাতে তারা বিভিন্ন সময় বন্দী অবস্থায় ছিলেন এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো ভালোভাবে পালন করতে পারেননি, এবার কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পেরেছেন এবং সবকিছু মিলিয়ে এবার অন্যান্যবারের তুলনায় অবস্থা কিন্তু একদমই আলাদা। এবার তারা শান্তিতে যেমন ধর্ম পালন করতে পেরেছেন তেমনি উৎসবটাও অনেকটা হয়েছে আনন্দমুখর। এই ছিল মূলত তেজগাঁও এলাকা থেকে আমার কাছে সর্বশেষ বড়দিন উদযাপনের খবর নিয়ে। আমরা সরাসরি ছিলাম রাজধানী তেজগাঁওয়ে। এদিকে জার্মানিতে বড়দিনের উৎসবে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় গির্জায় শোভা পাচ্ছে আলোকসজ্জা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা করেছেন যিশুর অনুসারীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। গির্জায় গির্জায় বর্ণিল সাজ, রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। সব রীতি ও আচার মেনে বড়দিনের অনাবিল আনন্দে মেতেছেন জার্মানির খ্রিস্ট ধর্মাবলম্বীরা। রাজধানী বার্লিন সহ দেশটির 16টি অঙ্গরাজ্যে পালিত হচ্ছে মহা এই উৎসব। শিশুদের উপহার প্রদান ও পরিবার স্বজনদের মিলন মেলায় বড়দিনের শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন সবাই। গির্জাগুলোই সমবেত প্রার্থনায় চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা করেন যীশুখ্রিস্টের অনুসারীরা। আজকের এই দিনে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছি বিশ্বের সবাই যেন শান্তিতে বাস করতে পারে, যুদ্ধ নয় বরং শান্তি প্রতিষ্ঠা হোক, সব মানুষের যেন কল্যাণ হয়, বাংলাদেশ সহ বিশ্বের সবাইকে বড়দিনের শুভেচ্ছা। বড়দিনে প্রত্যাশা বিশ্বব্যাপী অসহায় অনাথ আর নিষ্পাপ সব শিশু যেন নিরাপদে বাঁচার সুযোগ পায়, খেতে পায়, যিশু সকলকে যেন রক্ষা করেন। বাংলাদেশের সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা, সেই সঙ্গে সবার মঙ্গল কামনা করছি। মানুষে মানুষে হানাহানি বন্ধ হোক এমন প্রত্যাশা জানাই। এদিকে বড়দিন উপলক্ষে জার্মান প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বক্তব্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বহারাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের সব সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জগতে বিরাজমান সকল সংঘাত, সংকট, অশান্তি আর দুঃখকে জয় করবার শক্তি দিবেন প্রভু যিশু, এমন প্রত্যাশা শুভ বড়দিনে তার সকল অনুসারীদের। জার্মানি থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বিটু বড়ুয়া, শুভ সংবাদ। করোনার নতুন ভ্যারিয়েন্ট BF7 প্রতিরোধে নতুন করে নির্দেশনা দিয়েছে COVID-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। বিমান ও স্থলবন্দরগুলোতে র্যাপিড টেস্ট, বুস্টার ডোজ গ্রহণ সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। COVID-19 সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির মিটিং শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সব নির্দেশনা দেন তারা। এ সময় স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির বলেন, বিশ্বব্যাপী করোনার এই নতুন ভ্যারিয়েন্ট পুনরায় ছড়িয়ে পড়ায় এখনই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে এই নির্দেশনা দেওয়া হলো। এ সময় তিনি আরও জানান, যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। কারিগরি পরামর্শ কমিটি মিটিং করবার জন্য, সেই মিটিংও আমরা কিছু সিদ্ধান্ত এসেছে, বিশেষ করে বুস্টার ডোজ টিকা দেয়া, হাসপাতালের প্রস্তুতি, পোর্টে স্ক্রিনিং, এয়ারপোর্টে স্ক্রিনিং, আমাদের যে প্রোটেক্টিভ গিয়ার সেগুলো যাতে জনগণ নেন, মাস্ক পরিধান করেন, হ্যান্ড স্যানিটাইজার করেন, সেকেন্ড বুস্টার ডোজের টিকা নেন। অ্যালটেক অ্যালুমিনিয়াম গড়ে উঠছে আগামী শহর। কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে বগির হুক ভেঙে আটকা পড়ে আন্তনগর পারাবাদ এক্সপ্রেস ট্রেন, আর এতে গতরাতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, চালক হার্ড ব্রেক করার কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা। 3 ঘন্টার পর আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে স্বাভাবিক করা হয় ট্রেন চলাচল। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। শনিবার রাত 9টার দিকে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন এলাকায় আন্তনগর পারাবাত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি এসি কোচের হুক ভেঙে যায়। ট্রেনটি রেললাইনে আটকা পড়লে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, চালক হার্ড ব্রেক করায় এমন দুর্ঘটনা। হার্ড ব্রেকের কারণে এই ইঞ্জিনের পাশের যে ভেঙে গেছে।
অনেক বিদেশ যাত্রী আছে, ছোট বাচ্চাটা চা আছে, অনেক সাফার হইতেছে। রেল কর্তৃপক্ষ আরো সচেতন হওয়া উচিত ছিল। তিন ঘন্টা পর আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে মেরামত করা হয়, ক্ষতিগ্রস্ত হোক, পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ইঞ্জিন এবং কোচের মেরামত শেষে প্রায় 2 ঘন্টা 30 মিনিট বিলম্বে আমরা ট্রেনটা চালাতে সক্ষম হই। শনিবার বিকেল পৌনে 4টায় 14টি বগি নিয়ে সিলেট থেকে ছেড়ে আসে আন্তনগর পারাবাত এক্সপ্রেস ট্রেনটি। সময় সংবাদ, ভৈরব। এদিকে মাস্টার না থাকায় আখাউড়া সিলেট রেলপথে বন্ধ 5টি স্টেশন। এসব স্টেশনে লোকাল ও মেইল ট্রেন থামলেও যাত্রীদের জন্য নেই টিকিট কাটার কোনো ব্যবস্থা। এতে বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আর আন্তনগর ট্রেন না থামায় ভোগান্তিতে ওইসব এলাকার স্থানীয়রা। শাহ শরীফ উদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। দ্রুত গতিতে চলে যাওয়া আন্তনগর ট্রেনটি থামার কথা ছিল শতবর্ষী স্টেশন সিলেটের ফেঞ্চুগঞ্জে, কিন্তু গেল প্রায় 5 বছর থেকে স্টেশন বন্ধ থাকায় এখানে থামে না এসব ট্রেন। আর লোকাল মেল থামলেও যাত্রীদের জন্য নেই টিকিট কাটার সুযোগ, তবে ধরা পড়লে দিতে হয় জরিমানা। লোকাল ট্রেন থামলে এখানে কোনো মাস্টার নাই, আর যারা প্যাসেঞ্জার তারা কোনো টিকিটও পায় না। আমি আইয়া টিকিট লইতাম, ওখানে আইয়া দেখি আর যে টিকিটের কাউন্টারও তালে আমারা। আখাউড়া সিলেট রেলপথের গুরুত্বপূর্ণ একটি স্টেশন মৌলভীবাজার জেলার ভাটেরা। একসময় এখানে থামতো ট্রেন হতো ক্রসিং। সময়ের পরিক্রমায় এই স্টেশনটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 1973 সালে প্রতিষ্ঠিত এই স্টেশনটি গেল প্রায় 1 যুগ ধরে বন্ধ। এখানেও থামে না আন্তনগর ট্রেনগুলো। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আর দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে স্টেশনের অবকাঠামো। টিকিট কাউন্টার সহ সবকিছু বন্ধ হয়ে গেছে। আমরা অনেকবার মানববন্ধন করেছি। উজ্জ্বল নগদটা আমরা বিলীন হয়ে গেছে। এই 2 স্টেশন ছাড়াও এই রেলপথে লংলা, টিলাগাঁও ও লস্করপুর স্টেশন বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন স্টেশন মাস্টার না থাকায় বন্ধ করে দেয়া হয় স্টেশনগুলো। মাস্টারদের অভাবের কারণে কিন্তু আপাতত বন্ধ আছে। তো এখন স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়ার কারণে এখন মোটামুটি আবার চালু হওয়ার সম্ভাবনাই বেশি। আখাউড়া সিলেট 176 কিলোমিটার রেলপথে প্রতিদিন 7টি ট্রেন চলাচল করে। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে নানা অনিয়ম আর হয়রানির শিকার সেবা প্রত্যাশীরা। দালাল না ধরলে হয় না কোনো কাজ। পাসপোর্ট কর্মকর্তা জানান জনবল সংকটে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের। আর পুলিশ সুপার বলছেন দালালদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাই। মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে এমন ভিড় প্রতিদিনের। একসময় ভিড় কমে আসে, কিন্তু দীর্ঘ অপেক্ষা যেন শেষ হয় না চরমসুরা গ্রামের সুজেলের। দক্ষিণ আফ্রিকায় তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু দেশে এসে পাসপোর্ট রিনিউ করতে গিয়ে এনআইডি আর পুরনো পাসপোর্টে বয়সের পার্থক্যের জন্য 5,750 টাকার স্থলে 35,000 টাকা দিতে হয়েছে দালাল চক্রকে। আর নামের সাথে পুরনো পাসপোর্টে এমডি যুক্ত না থাকায় দুর্গাবাড়ি গ্রামের সৌদি প্রবাসী সোরাফ হোসেন দালালকে দিয়েছেন 18,000 টাকা। জন্ম নিবন্ধন কার্ডে আর পাসপোর্টে একটু বয়সটা সমস্যা আছে, এজন্য কেউ 1 লাখ টাকা চায়, কেউ 2 লাখ টাকা চায়। শেষ পর্যন্ত আপনার 35,000 টাকা দিয়ে পাসপোর্ট করছি। আমি সমস্যার কারণে পাসপোর্ট অফিসে বলতে আছে নানান জায়গায় সমস্যা। এখন দেখা গেল আমার ইমার্জেন্সি করতে হইতাছে, এখন সরকারিভাবে দূরে সময় লাগবে অনেক বেশি। প্রতিদিনই মানুষকে পাসপোর্টের বিভিন্ন কাজে দালালদের খপ্পরে পড়তে হচ্ছে। এখানে কিছু লোক ঘোরাফেরা করে, এটা আমি ভাবে বুঝছি আর কি। পাসপোর্টে মোহাম্মদ লেখা আর ভোটার আইডি কার্ডে এমবি লেখা কেন? এটার জন্য দালাল ধরতে হবে। বসার কোনো ব্যবস্থা নেই, আর সিস্টেমটা জানি কিরকম। এখন সবার ভিতরে অলসতা কাজ করে। আবেদন জমা নেবেন, সেদিন আপনি তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট রেখে দেবেন, আর নয়তো এই জনগণের অনেক ভোগান্তি হয়। পাসপোর্ট কর্মকর্তা বলছেন জনবল সংকটে যথাযথ সেবার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আর পুলিশ সুপার বলছেন দালালদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। আমি ওনাদের কাছে একটা চিঠি পাঠাইছি যাতে আমার এই অফিসের আশেপাশে কোনো
দোকান ফটোকপির দোকান বা ফটোস্টেটের দোকান এসব না থাকে, এসব উঠাই দেওয়ার জন্য, আর আশেপাশে যেতে দালাল চক্র এসব ঘোরাফেরা না করতে পারে। আমাদের জনবলটা হলে আমরা আসলে জনগণ যা চায় সেটা আমরা আসলে সার্ভিসটা দিতে পারতাম। ডক্টর এসপি সাহেব একটা হটলাইন নাম্বার আমরা ইস্যু করেছি, যে কোনো বিষয়ে কেউ এখানে অভিযোগ করলে সেটি আমাদের লিপিবদ্ধ হয় এবং আমরা সেটি সার্ভিস দিই। সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিন এই অফিসে গড়ে 200 পাসপোর্টের আবেদন পড়ে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বড় মৌসুমের শুরুতেই সুনামগঞ্জের হাওড়গুলোতে পানির তীব্র সংকট। অভিযোগ উঠেছে মাছ ধরার জন্য বাঁধ কেটে হাওড়ের পানি নদীতে ফেলে জলমহলের ইজারাদাররা, আর এ কারণে শুকিয়ে গেছে ফসলের মাঠ, আর বরাদ্দের অভাবে বিকল্প সেচের ব্যবস্থা করা যাচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরে পর্যাপ্ত পানি ছাড়াই শুষ্ক জমিতে হাল চাষ করছেন কৃষকেরা। শুধু দেখার হাওরে নয়, হালির হাওর, শনির হাওর সহ বড় বড় সকল হাওরের উঁচু জমিতে সেচের পানির সংকট দেখা দিয়েছে। এতে জেলার সদর, শান্তিগঞ্জ, জামালগঞ্জ সহ 7 উপজেলার কয়েক হাজার কৃষক বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায়। পানির অভাবে জমি ফেটে চৌচির, আর জমি হাল চাষ করতে না পারায় বীজতলা থেকে ধানের চারাও উত্তোলন করছেন না। হাওরের বাঁধ কেটে জলমহালের ইজারাদাররা মাছ ধরার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ কৃষকদের। বিলের যে দেখার হাওরের মাজনসা উনি বাঙ্গা সাইরা বিলের পানি ফুকাইয়া যে সরকারি খাস জায়গা আছে না বিল, এই জায়গার মধ্যে পানি নিছে কি? এখন তো আমরা ক্ষেত করা সম্ভব না, পানি নাই। এমনকি ওই যে দেখেন লাঙ্গল মাড়ি কাদা হয় না, পানি ছাড়া তো মাড়ি কাদা হয় না। ক্ষেত রোয়ার পরে কোনো পানি পাইতাম না, এই ক্ষেত আমরা নষ্ট হয়ে যাইব। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইজারাদার। আমরা কোনো বাঁধও কাটছি না, জেলা পানি আছে, এই পানি আছে। প্রত্যেকের একটা সীমানা সীমানা বেরি বাঁধ আছে, এই বাঁধগুলো তারা সময় মতো এবার তারা বাঁধছেন না। কৃষক বলতে না বান্ধার কারণে এই খান্দার পানিটা শুকাই গেছে। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন ভিন্ন কথা। বন্যায় ঢেউয়ে যে বাঁধগুলো আছে এই বাঁধগুলারে নিঃস্ব করে দিচ্ছে। আর একটা সমস্যা হলো কিছু জেলেরা আছে, এটা কুলা পাইছে আপনার এই যে যত আইল আছে জমিনের, এই আইলগুলা জমিনের সমান করে দিয়ে দিচ্ছে, ওই যার কারণে বন্যাই আইল নাই, পানি আসতেছে না। এদিকে অর্থ বরাদ্দ ও যন্ত্রপাতি সংকটের কারণে বিকল্প সেচের ব্যবস্থা হচ্ছে না বলে দাবি বিএডিসি সেচ কর্তৃপক্ষের। আমাদের যে পরিমাণ কাজ করা দরকার ঠিক সেই পরিমাণ বাজেট যদি আমরা পাই, আমরা আরও বেশি বিএডিসিকে কৃষকদের কাছে পৌঁছে দিতে পারব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর 2,22,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড়, স্বাদ আর সুগন্ধে অতুলনীয় এ গুড় দেশের বাইরেও সমাদৃত। 400 বছর ঐতিহ্য ধরে রেখেছেন হরিরামপুরের হাজারি সহ 20-25টি গাছি পরিবার। অনেকটা অবিশ্বাস্য এই গুড়ের দাম প্রতি কেজি 1,500 টাকারও বেশি। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য রমজান আলীর ছবিতে দেখুন বিস্তারিত। ভোরের আলো ফোটার আগেই গাছিদের ব্যস্ততা, কোমরে গামছা আর বটি হাতে খেজুর গাছ থেকে তারা সংগ্রহ করেন রস। সারি সারি মাটির পাত্রে রস সংগ্রহের পর নিয়ে আসা হয় বাড়িতে, এরপরই শুরু হয় হাজারি গুড় তৈরির কারিশমা। প্রতি এক হাঁড়ি রসের জন্য আলাদা আলাদা জাল দিতে হয়। রসের ঘনত্ব বেড়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে ফুটন্ত রস ছেঁকে ঢেলে দেওয়া হয় একটি মাটির পাত্রে। এরপর ঘুরতে ঘুরতে বাদামি রং হলে তৈরি হয় সুস্বাদু হাজারি গুড়, পরে সিল দিয়ে তা প্যাকেট করে বাজারজাত করা হয়। সাংঘাতিক পরিশ্রম এর মধ্যে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করতে হয়। আমরা চাহিদা মিটাইতে পারতেছি না, কারণ হলো গাছের অভাব, খেজুর গাছে কমে গেছে। জিনিসটা করি আমরা ঠিকই, হ্যাঁ, কিন্তু আসলে এটা পোষায় না। ওনাদের পাশাপাশি আমাদেরও কষ্ট হয়, নানান রকমের ব্যস্ততা থাকি, মা বাবার পাশাপাশি কাজ করে থাকি। আমাদের এই 3-4 মাস সবাই ব্যস্ত। স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় এই হাজারি গুড় কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা প্রতিদিন ভিড় জমান মানিকগঞ্জের হরিরামপুরে। প্রতি কেজি গুড় বিক্রি হয় ন্যূনতম 1,500 টাকায়। দামটা একটু বেশি, কিন্তু তাতেও ফিরতেছি না, গুড় বেড়াইছি, আমি আত্মীয়-স্বজনের বাড়ি পাঠাবো। জেলার ঐতিহ্যবাহী হাজারি গুড়ের গুণগত মান ধরে রাখতে ও নকল গুড় তৈরি বন্ধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করছেন জনপ্রতিনিধিরাও। এটা সারা বিশ্বে প্রসিদ্ধ হাজারি গুড়ের উপরে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যত ভেজাল না দিতে পারে এজন্য যারা আমরা সবসময় মনিটরিং করতেছি।
কথিত আছে 400 বছর আগে হরিরামপুরের ঝিটকা এলাকার এই হাজারি গুড়ের ঘ্রাণ ও স্বাদে মুগ্ধ হয়েছিলেন প্রথম রানী এলিজাবেথ। তারপর থেকেই এই গুড়ের নাম ছড়িয়ে পড়ে দেশের বাইরে। হরিরামপুরের ঝিটকার 25টি পরিবারের 200 জন গাছই প্রতিদিন 2000 গাছ থেকে 110 কেজি গুড় তৈরি করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। 3 দিনের টানা সরকারি ছুটিতে চেনা রূপে ফিরেছে হ্রদ, পাহাড় আর মেঘের শহর রাঙামাটি। পর্যটকের পদচারণায় মুখর জেলার সকল পর্যটন স্পট। ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, সাজেক ভ্যালি, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। আর প্রত্যাশিত পর্যটকের আগমনে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝেও। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। টানা ছুটিতে হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ছুটে এসেছেন পর্যটকরা। শহরের ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, সাজেক ভ্যালি সহ সকল পর্যটন স্পটে রয়েছে দর্শনার্থীদের সরব পদচারণা। সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখতে হচ্ছেন ক্যামেরাবন্দি। হ্রদে নীল জলে নৌবিহারে বেড়াচ্ছেন অনেকে। সবুজ প্রকৃতি আর হ্রদের শান্ত নীল জল দেখে বিমোহিত পর্যটকরা। পরিবার নিয়ে এসেছি, নৈসর্গিক পরিবেশ, চমৎকার প্রাকৃতিক পরিবেশ। আমার কাছে রাঙামাটি অনেক ভালো লেগেছে। আসার সময় যে উঁচু নিচু রাস্তা, আমার অনেক ভালো লেগেছে। আজকে ছুটির দিন, আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি, সবাই মিলে এনজয় করলাম। শুধু হ্রদেই নয়, শহরে যান্ত্রিক জীবনে ক্লান্তি দূর করতে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন মেঘের রাজ্য সাজেকের বিভিন্ন প্রান্তে। কেউ ছুটছেন কংক্লাক পাহাড় চূড়ায়, আবার কেউ বা হেলিপ্যাডে প্রাণ ভরে উপভোগ করছেন কুয়াশা ভেদ করা সূর্যোদয় ও সূর্যাস্ত। প্রকৃতির এমন রূপে মুগ্ধ সবাই। আমরা 2018 সালে এখানে একবার এসে গেছি এবং আমরা এটার সৌন্দর্য এতটাই মুগ্ধ যে আমরা আবার আসছি। এখানকার প্রকৃতি আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে বাংলাদেশ এত সুন্দর। আর কাঙ্ক্ষিত পর্যটক আশায় খুশি ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, ব্যবসায় 3 দিনের বন্ধের কারণে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমাদের বুকিং আশা করছি আগামীতে অনেক ভালো হবে। অনেক ট্যুরিস্ট রুম দিতে পারি নাই আমরা, দিনে আসা দিনে চলে গেছে। টানা 3 দিনের বন্ধ, ভালো পর্যটক হচ্ছে, তবে আশা করছি সামনে আরও ভালো পর্যটক হবে। সবাই বেশ আনন্দ উৎসাহ সহকারে তাদের ভ্রমণের স্পটগুলো ভ্রমণ করছেন এবং অনেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এখানে রাঙ্গামাটিতে যেসব পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি পর্যটক সমাগম ভালো হয়েছে বলে বুঝতে যাচ্ছে। 3 দিনের এই সরকারি ছুটিতে রাঙামাটিতে প্রায় 1 লাখ পর্যটকের আগমনের আশা ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। 2000 মাইল জুড়ে নজিরবিহীন তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্রে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, বাতিল করা হয়েছে 5000 ফ্লাইট। আর কানাডায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্টারিও ও কুইবেক প্রদেশ। কুইবেকে অন্তত 6 জনের প্রাণহানি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার মানুষ। অন্যদিকে চলতি বছর প্রথমবার তুষারপাত দেখা দিয়েছে ইরানের তেহরানে। এখনও বরফে ঢাকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো শহর। রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্রিজ, যানবাহন সবকিছু বরফে ছেয়ে। অন্যদিকে শীতকালীন তীব্র ঝড়ের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি নর্থ ক্যারোলাইনা। ঝড়ের কারণে তাপমাত্রা কমে গেছে অঙ্গরাজ্যটিতে। রাস্তাঘাটে বরফ জমে থাকায় বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল, সড়কে গাড়ির দীর্ঘ লাইন। যদিও বরফ সরাতে নিরলস কাজ করে যাচ্ছেন কর্মীরা। নর্থ ক্যারোলাইনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 4 লাখের বেশি মানুষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে গেল কয়েকদিনে শীতকালীন ঝড়ে নাস্তানাবুদ যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। দেশটির টেক্সাস থেকে কানাডার কুইবেক পর্যন্ত প্রায় 2000 মাইল জুড়ে এ ঝড় অনুভূত হয়েছে। বড়দিনের আগে এই ঝড়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজনের প্রাণহানিও হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে বাতিল করা হয়েছে 5000-এর বেশি ফ্লাইট। বিদ্যুৎহীন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। এমনকি নিউ ইংল্যান্ড, নিউ জার্সি ও নিউ ইয়র্কে বন্যাও দেখা দিয়েছে। এর মধ্যেই দেশটির পেনসিলভানিয়া ও মিশিগানে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। কানাডায় শীতকালীন ওই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্টারিও ও কুইবেক প্রদেশ। এখনও তুষার ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত দেশটির বিভিন্ন এলাকা। কর্তৃপক্ষ জানায় রাস্তায় বরফ জমে থাকায় হাইওয়েতে প্রায় 1500 যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে, বিমানবন্দরেও অচলাবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অনেকে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। এ পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই কানাডায় তাপমাত্রা -30 থেকে -35 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রচণ্ড জ্বর হচ্ছে,
আমরা বাহিরে বের হতে পারছি না, তারপর গাড়ি নিয়ে চলাফেরা করতে অনেক বিকট করতেছে। আমরা বাংলাদেশি যারা এখানে আছি তারা আসলে শীতের ভিতরে প্রচন্ড কষ্ট করেই আমাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে। এই ওয়েদার খুবই খারাপ, প্রচন্ড আছি। এদিকে চলতি বছর শীতে প্রথমবারের মতো তুষারপাত দেখা দিয়েছে ইরানের রাজধানী তেহরানে। এতে বরফের চাদরে ঢাকা পড়েছে পুরো রাজধানী। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে তীব্র তুষারপাতে নাকাল জাপান। কনকনে ঠান্ডা ও ভারী তুষারপাতে পাঁচ দিনে 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 77 জন, 10,000-এরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। যতদূর চোখ যায় কেবল বরফের স্তূপ, তুষারের চাদরে ঢাকা পড়েছে চারদিক। মধ্য জাপানে শনিবার 10 সেন্টিমিটার পর্যন্ত বরফ রেকর্ড করা হয়, যা 2014 সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতে নাকাল দেশটির উত্তর, পূর্ব এবং পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। কনকনে ঠান্ডা এবং ভারী তুষারে গত 5 দিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, এছাড়া অনেকেই আহত হয়েছেন। জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষার জমে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে যানবাহন চলাচল করতে পারছে না, সাধারণ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন না, ট্রেনের শিডিউলও বাতিল করা হয়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। শুধু যোগাযোগ ব্যবস্থায় ব্যাহত হচ্ছে তা নয়, এ পর্যন্ত 6,000-এর বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় হিটিং ব্যবস্থা কাজ করছে না। এতে ঠান্ডায় জবুথবু অবস্থা জাপানের উত্তরাঞ্চলের বাসিন্দাদের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আফগানিস্তানে এবার দেশি বিদেশি এনজিও নারী কর্মীদের উপর তালেবান নিষেধাজ্ঞা। হিজাব না পড়ে শরীয় আইন লঙ্ঘন করায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে তালেবান। বিশ্ববিদ্যালয়ের পর স্কুল পর্যায়েও নিষেধাজ্ঞার আশঙ্কায় শিক্ষকরা। এদিকে এখনও অব্যাহত রয়েছে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ। শনিবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ছোড়ে নিরাপত্তা বাহিনী। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে শনিবারও বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। দেশটির হেরাতে আন্দোলনে পুলিশি বাধার মুখে পড়েন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে নিরাপত্তা বাহিনী। আমরা শিক্ষার অধিকারের দাবিতে আন্দোলন করি, আমরা কোনো অস্ত্র নিয়ে নামিনি। তালেবানরা আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে, আবার তারাই জলকামান ছোড়ে আমাদের দমানোর চেষ্টা করে। তারা আমাদের কণ্ঠরোধ করতে চায়। শুধু আফগানিস্তানেই নয়, পাকিস্তানের কোয়েটা শহরেও আন্দোলন করেন আফগান শিক্ষার্থীরা। এ সময় পুরুষ শিক্ষার্থীদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। শনিবার প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখর করে তোলেন শহরটির প্রেস ক্লাব চত্বর। তালেবান প্রশাসন নারীদের বিশ্ববিদ্যালয়ে যেতে দিচ্ছে না, এই অন্যায়ের প্রতিবাদ জানাতে আমি এখানে উপস্থিত হয়েছি। এদিকে আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়ায় চিন্তিত দেশটির অনেক শিক্ষক। তাদের আশঙ্কা এর প্রভাব পড়তে পারে স্কুল পর্যায়েও। এখনও দেশটিতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি রয়েছে মেয়েদের, তবে শীতকালীন ছুটি শেষে তাদের আর স্কুলে যাওয়া হবে কিনা তা নিয়ে শঙ্কিত তারা। আমরা শুনেছি এখন থেকে মেয়েদের বাইরে যাওয়া নিষেধ, শিক্ষকরাও স্কুলে আসতে পারবে না। এতে আফগানিস্তানের একাংশ অশিক্ষিতই থেকে যাবে। কিভাবে জীবন এগিয়ে যাবে, কিভাবে পরিবারগুলো চলবে তা নিয়ে আমি উদ্বিগ্ন। এদিকে এর মধ্যেই আফগানিস্তানে দেশি ও বিদেশি এনজিওগুলোতে নারী কর্মীদের কাজে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। এনজিওর অনেক নারী হিজাব না পরে শরিয়া আইন লঙ্ঘন করায় এমন সিদ্ধান্ত বলে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।